ডিবি কর্মকর্তার বাসায় 18 ঘন্টা সময় কাটান পরিমণি। ঢাকায় সিনেমার আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরিমণি কাণ্ডে এবার নাম জড়ালো গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার, তার নাম গোলাম শাকলাইন। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গুলশান বিভাগের এডিসি। সম্প্রতি ঢাকার অদূরে তুরাগ তীরে বহুল আলোচিত বোট ক্লাব মামলার তদন্ত তদারক কর্মকর্তা ছিলেন শাকলাইন। ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে করা মামলার তদন্ত চলার সময় নায়িকা পরিমণির সঙ্গে সখ্য গড়ে ওঠে বলে অভিযোগ পাওয়া গেছে। র্যাবের হাতে পরিমণি গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তার সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি আলোচনায় উঠে আসে। তাদের অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে চলছে নানা গুঞ্জন। পরিমণির গাড়ি চালক নাজির হোসেন যমুনা টেলিভিশনের কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন। এরই মধ্যে পরিমণি শাকলাইনকে নিয়ে একটি সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে। সেখানে দেখা যায় রাজাবাগ পুলিশ অফিসার্স কলোনির মধুমতি ভবনের গেটের সামনে 1 আগস্ট সকাল 8:15 একটি সাদা গাড়ি এসে থামে। লাল রঙের টি শার্ট পরিহিত একজন প্রথমে নামেন, এরপর কোলে একটি কুকুর সহ সাদা রঙের জামা পরে নামেন নায়িকা পরিমণি। রিসেপশনে থাকা সদস্যের কাছ থেকে চাবি নিয়ে দুইজনে লিফটে প্রবেশ করে। পরে গাড়ি থেকে নিয়ে যাওয়া হয় একটি ট্রলি ব্যাগ। প্রায় 18 ঘন্টা পর রাত 1:30 দিকে ওই ভবনের সামনে আবার আসে পরিমণির গাড়ি। কিছুক্ষণ পর বেরিয়ে যাওয়ার সময় পরিমণির পরনে ছিল কালো রঙের পোশাক। পরিমণির গাড়ি চালক নাজির জানান, সকালে গিয়ে আমি চলে আসছিলাম, আবার রাতে গিয়ে নিয়ে আসছি। বনানের বাসা থেকে যখন শাকলাইন গেলেন তখন কি পরা ছিল এমন প্রশ্নে তিনি বলেন, শাকলাইন সাহেব সিভিল ড্রেস পরা ছিলেন। এর আগেও হাতের ঝিল এলাকায় একই গাড়িতে তারা দুইজন সময় কাটিয়েছেন, ঘোরাঘুরি ও মদপান করেছেন বলে জানান নাজির। ঘটনা জানাজানির পর প্রাথমিক তদন্তে শাকলাইনের সঙ্গে পরিমণির সরাসরি ফ্ল্যাটে প্রবেশ এবং দীর্ঘ সময়ের অবস্থানের সত্যতা পেয়েছে পুলিশ। মারুফ হাসান, বিশাল, বাংলা 10।